পাতা ভাল লাগে না কেন যে সব হয় সেটাই তো বুঝতে পারি না हेलो फ्रेंड्स गुड मॉर्निंग आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आज के आमी आबार तुम्हारे साथे भूल भाल काज बाजे बका निये चले एलाम। तो आज के जदिओ आमी जानी ना सारा दिन की करब, तबे हाँ आज के आमार दुटो फ्रेंड आसार कथा आछे, जानी ना आसबे कि ना। ओरा तो बोले एक एक समय आसबो आबार आसे ना, तो देखा जाक आसे कि ना आज के। आर 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 सेरम कोनो काज आज के नेई, तो देखी आज की करा जाए। तब हाँ पुजो तो चले एलो, आज के चतुर्थी, कल पंचमी और परशुदिन षष्ठी। तो सबार ही आशा करी पुजो प्लान सब किस कमप्लीट, प्लान करा कमप्लीट। और जदिव सरम कि ना हमारो आज टुकटा किचू प्लान आब बस ना हम टुकटा किचू हमारो प्लान करा तो देखी सेगुलो कीरकम सकसेसफुल है। আর ছোটবেলা থেকে না পুজোটা নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড থাকতাম, এখনকার থেকে ছোটবেলায় আরও অনেক বেশি এক্সাইটেড থাকতাম। দু মাস আগে থেকে পুজো আগে ক্যালেন্ডারে দাগ দিতাম আর কদিন বাকি আছে, কাউন্টন করতাম যে কদিন বাকি আছে। আর টিভিতে যত পুজো রিলেটেড অনুষ্ঠান হতো সব দেখতাম, সব মানে শুধু পুজো কথাটা যদি সেখানে থাকে তাহলেই হয়ে গেল। মানে এইসব নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকতাম, সারাদিন টিভি চালিয়ে রাখতাম কোথায় কী হচ্ছে না হচ্ছে দেখার জন্য। আর মানে পুজোর কাউন্টডাউন তো ওটা আলাদা লেভেলই, আলাদা লেভেলই। ওই দু মাস আগে থেকে ক্যালেন্ডারে রোজ দাগ দিয়ে 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 রাখতাম। আর এক দেড় মাস আগে তো বাবাকে মাকে খুঁচিয়ে 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 মারতাম, চলো শপিংয়ে যাই শপিংয়ে যাই, পুজো চলে এলো পুজো চলে এলো। তো সত্যি ওই দিনগুলো খুব মিস করি, এখন আর সেরকম হয় না, আগেই ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি বড় হচ্ছে ভগবান জানে। আর ছোটোবেলার দিনগুলোই খুব খুব ভালো লাগতো। তো যাই হোক, তোমাদেরও হয়তো এরকমই হবে, ছোটোবেলার দিনগুলো তোমাদের সবার কাছেই হয়তো অনেক বেশি সুন্দর হবে। যেমন আমারও ছোটোবেলার দিনগুলো খুব ভালো ছিল, এখনকার থেকে মনে হয় এখন মনে হয় যেন আগের দিনগুলোতে ফিরে গেলেই খুব ভালো হতো। এখনকার দিনগুলোর থেকে ওই দিনগুলো অনেক 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 বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, আর বেশি বকবক না করে, ও আর একটা জিনিস, আমার এখানে আবার ব্রণ হয়েছে পুজোর সামনে, কেন যে এসব হয় ভগবান জানে, একদম ভালো লাগে না। এমনি সারা বছর হয় ঠিক আছে, কিন্তু পুজোর সামনে এমনি মুখে অনেক ব্রণের দাগ রয়েছে, তারপরে আবার পুজোর সামনে যে কেন সব ব্রণ হয় সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এই ব্রণটাকে নিয়েই আমি পুজো দেখবো। তোমাদেরও যদি এরকম হয় কোনো অনুষ্ঠান বা পুজো বা যা কিছু হোক না, আমি এলেই যদি মুখ ভরে যায় মানে এরকম ব্রণ ট্রণ কিছু হয়, আমার যদিও সারা বছরই টুকটাক হয় দাগও আছে, তার পুজোর সময় নতুন করে ব্রণ হলে কার ভাল লাগে বলো। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি, দেখি আজকে কী কী করা যায়। সেরকম কিছু যদিও করার নেই, বাট তারপরেও দেখা যাক কী কী করি। তো আমি আমার সকালে মর্নিং রিংটা নিয়ে চলে এসেছি। এই যে এটা ঠিক মর্নিং রিং না, আসলে আমার আবার ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার জ্বালায় আমি বোধ হয় আর বাজবো না। তো ওই ঠান্ডা লেগেছে, তো তার জন্য ওই আদা এলাচ দারচিনি লবঙ্গ তুলসীর পাতা এইসব দিয়ে যা জলা ফুটিয়ে নিয়ে এসেছি। এই ঠান্ডা মানে আর কি বলবো, ঠান্ডা আমার আর পিছু ছাড়বে না। সেই দুদিন ধরে গলার মধ্যে এত বাজে রকমের লাগছিলো যা আর বলার না। তো আজকে আবার সকালবেলা কাল থেকে মোটামুটি দেখছি যে আবার ঠান্ডা 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 বাজে। মানে পুজোর আগে এইসব ভুম ভাং জিনিস কেন যে হয় আমি সেটাই বুঝতে পারি না। মানে সব কিছু পুজোর সামনে পুজোর আগে হতেই হবে বা পুজোর মধ্যে হতেই হবে, দুদিন মানে পুজো তো মোটামুটি বলতে গেলে শুরুই হয়ে গেছে, তো এর মধ্যে মানে ঠান্ডা লাগলে, ঠান্ডা লাগলে কার বলো কোথাও যেতে ইচ্ছা করে, কার বলো ঘুরতে যেতে ইচ্ছা করে, মানে এইভাবে কার সাজগোজ করে মানে নাক টানতে ইচ্ছা করে বলো কার। তো
স্বাভাবিক আমারও করে না, তো পুজোর আগে কেন এসব হবে আমি সেটাই বুঝতে পারি না। মানে পুজোর আগে তো সবারই একটু সুস্থ থাকবে, মানে পুজোর আগে বা পুজোর মধ্যে, পুজোর মধ্যেই এসব হলো, মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, এটা ঠিক করতে তো হবে, তো ঠিক করারও চেষ্টা করি। মানে আমার সাথে যত না সব ভুলভাল কাজ হয়, মানে আগে তো মানে আমার আমার তো নর্মালি পরীক্ষা শুরু হলেই জ্বর আসে, মানে পরীক্ষার আগে জ্বর আসবে, মানে ছোটোবেলা থেকে যখনই পরীক্ষা শুরু হবে এক দুদিন আগে থেকে ধুম জ্বর, এত জ্বর, ঠান্ডা কাশি থাকে তা বলার মতো না, মানে নর্মাল কোনো মানুষের হয় না, মানে এসব আমার সাথেই হয়। মানে আমার সাথে যারা মেশে তারাই জানে আমি আসলে কি একটা জিনিস, মানে আমার সাথে এইসব ভুলভাল কাজ হয়। পুজোর সামনে করে হয় না, এবার দেখছি পুজোর সময় ঠান্ডা, বা 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 বা, মানে নিজেকে অ্যাওয়ার্ড দেওয়া যায় এই ঠান্ডা লাগা নিয়ে। দেখো কথা বলতে বলতে কেমন গলা এটা ধরছে। তো যাই হোক, আমি এটা আগে আমার গলায় সেবন করে নিই, তারপরে দেখি, চেষ্টা করি পুজোর আগে যদি সুস্থ হওয়া যায়। মানে সবই কপাল আর কিছুই না। দেখো অনেক বেশি ঠান্ডা আমার, कहां से आते हैं? অনেক বেশি গরম। তুই যাই হোক, আমি আগে একটু খেয়ে নি, তারপর আসছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত সেজে গুজে কি করছি। আসলে একটা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছিলাম, তো তার জন্যই একটু সাজগোজ। আর তো ভাবলাম যে যখন ভিডিও বানিয়েই ফেললাম তো তখন কিছু ছবিও তুলে নিই, অনেকদিন না ছবি আমার প্রায় তোলা হয়, তো সাজলাম যখন ছবি না তুললে কি করে হয়, তো সেই জন্য আমি তো ছাদে এলাম যে কটা ছবি তুলি, তো দেখি কটা ছবি তোলা যায়। আমার ফ্রেন্ড তো এসেছিল, আজকে খুব খুব এনজয় করেছি, মানে আজকে পুরোটা স্মরণীয় দিন বানিয়ে নিয়েছি, মানে স্মরণীয় দিন বানিয়ে দিয়েছি, এত মজা করেছি, মানে এত মজা তিনজনে মিলে হয়তো বহুকাল কেন হয়তো কোনো দিন করিনি, আর যত মজা করেছি, মানে আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। মানে আজকে খুব খুব এনজয় করেছি, মানে খুবই ভালো একটা দিন গেল। তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট, তো তোমাদের সাথে এইটা শেয়ার করি যে আজকে প্রচণ্ড মজা হয়েছে, মানে এবার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পরেও যা মজা করেছি তা মানে ভাবার বাইরে। তো যাই হোক, আমি সকালে তোমাদেরকে বলেছিলাম আমার একটা ছোটো কাজ বাকি আছে, বেশ কিছু চেয়ারে পরে জামা কাপড় ছিল সেগুলো গোছানোর বাকি ছিল, তো সেটা সেগুলো আমি সারাদিনেও গুছিয়ে উঠতে পারিনি, তো ভাবছি এখন আমাকে সেই কাজটা করতে হবে। তো তাই ভাবলাম যে এই কাজটা যখন করছি তো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর সকালে আমার ঠান্ডাটাও সারেনি, গলার অবস্থাটাও খারাপ, মানে মজার চোটে আর মানে কিছু মনেই নেই যে আমার শরীর খারাপ আছে, মানে কি আর বলবো। তো সকালে যেটা বানিয়ে খেয়েছিলাম আদা, মানে কথা কেন বাদে, যাই হোক সকালে ওই আদা গরম জলে ফুটিয়ে খেয়েছিলাম, সেটাই এখন আরেকবার খাবো। তো সেটা খাওয়ার আগে আমি এই আমার এই কাজটা একটু সেরে নিই, তারপর ওইটা বানিয়ে নিয়ে এসে কথা বলছি তোমাদের সাথে। তো এখন এটা আমি খাবো, আর আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি, আর সেরকম কিছু করার নেই, বা যা যা করার ছিল আজকে করে ফেলেছি। আজকে এত মজা করেছি যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আজকেও চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, কারণ কালকে অনেক কাজ আছে আমার।
তো আজকের মতো এই অবধি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, টাটা। ও আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অনেক 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 শেয়ার করবে। আর তোমরা একদম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর আচ্ছা, আজকের মতো যাই, টাটা।